এখন তো আমাকে জাতীয় পার্টির থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বাংলাদেশে এখন যে একটা আমরা একটা সন্ধিক্ষণ দিয়ে যাচ্ছি বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের গতিধারা এসব চিন্তা করে আমার বিশ্বাস যে আমাদের এই সিটে মহাজোটে যাবে কিন্তু এই সিদ্ধান্তে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নেবেন এবং আমাদের দলীয় নেতা তারা দুজন মিলে এই সিদ্ধান্তটি নেবেন এবং আমার বিশ্বাস যদি মহাজোটের যদি প্রার্থী দেওয়া হয় এককভাবে এবং সেই প্রার্থী আমাকেই দেওয়া হবে এটা আমি বিশ্বাস করি বাট আমি জানি এই সিদ্ধান্ত একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের নেতার কাছে আমার বিশ্বাস আমার যোগ্যতা দেখে আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে এই আসনটি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকেই তারা নির্বাচিত করবেন